প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে হাজির হয়ে গেছি আমি দেবু আর আপনারা দেখছেন বাংলার ছাত্রস ইউটিউব চ্যানেল বন্ধুরা এই জব বিজ্ঞপ্তিটি যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কাউকে জানাতে হলে এবং কোনরূপ প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানান আর প্রতিনিয়ত নিত্যানতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলার ছাত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি থেকে অলটি সিলেক্ট করে রাখবেন বন্ধুরা তো এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি থেকে আমি এসে এটা ওপেন করেছি যেখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটি জানতে পারবেন বা আমি আপনাদের জানিয়ে দেবো এই যে ফর্মারটি আছে এই ফর্মারটি আপনাকে প্রিন্ট করে ফিল আপ করে নিতে হবে সম্পূর্ণটা পর্যাপ্ত কোনোরূপ আপনার ফুল ফিল আপ করলে সেটি ক্যান্সেল হয়ে যেতে পারে তো উপরে স্কল করে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টে নিয়োগটি হবে যেটি হলো উৎকর্ষ বাংলার আন্ডারে এখানে বিভিন্ন পদে আপনার নিয়োগ হবে এখানে যে জব বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা হলো চোদ্দো দশ দু এই তারিখে বেরিয়েছে বন্ধুরা আরেকটা কথা বলে দিই এখানে যে জব বিজ্ঞপ্তিটি হবে দেখুন প্রথমে বলে দিচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনার নিয়োগটি হবে তো আপনারা কেউ পার্মানেন্ট বলে ভাববেন না এখানে আগের থেকে উল্লেখ করে দেওয়া আছে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনার নিয়োগটি হবে তার পরবর্তীতে নিচে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কন্ট্রাকচুয়াল বেসিসটা হবে ওয়ান ইয়ারের তো প্রথম যে পোস্টটি আসছে এখানে সেটা হলো ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার যেটা ডিপিএম যেখানে আপনার আবেদনের যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার মাইক্রোসফটের জ্ঞান থাকতে হবে তার সাথে সাথে আপনাকে অবশ্যই ভালো হ্যান্ড রাইটিংয়ের দরকার যেখানে আপনার বাংলা ও ইংলিশে এবং এখানে আপনার বেতন থাকবে পঁচিশ হাজার টাকা পার মান্থ তার পরবর্তীতে আছে সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার যেটা এস ডি পি এম যেখানেও পোস্ট গ্র্যাজুয়েট এক বছরের এক্সপিরিয়েন্স এবং আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের বা অফিসের সমস্ত ডিটেলস আপনাকে জানতে হবে এবং আপনাকে বাংলা ও ইংলিশ লিখতে জানতে হবে এবং এখানে কুড়ি হাজার টাকা বেতন আপনাদের দেওয়া হবে বন্ধুরা পরবর্তীতে আছে ব্লক লেভেল স্টাফ যেটা বিএলএস যেখানে আপনার গ্র্যাজুয়েট এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান ওপর তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলা এবং ইংরেজি লিখতে পড়তে জানতে হবে এবং এখানে বারো হাজার টাকা স্যালারি দেওয়া হয় বন্ধুরা পরবর্তী যেটা আছে সেটা হলো প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম এন্ট্রি অপারেটার যেখানে আপনার অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেটা বিসিএ তবে আপনি এখানে আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েটও হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে এক্সপিরিয়েন্স থাকবে মাইক্রোসফট অফিসের যেখানে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এট সেটা এগুলো সব থাকবে এবং আপনাকে অবশ্যই ভালো লেখার মানে হচ্ছে আপনার যে হচ্ছে গ্রামার যে সাইটে লেখা সেগুলো আপনার জানতে হবে মানে গ্রামারটা ঠিকমতো জানতে হবে বাংলা এবং ইংরেজি এবং টাইপিং স্পিড আছে এখানে আপনার বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা বন্ধুরা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলসটি আপনারা জানতে পারবেন সেটা হলো তিনটে ডাব্লিউ পি ডট গভ ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলসটি জানতে পারবেন ফর্ম ফিল আপ আপনাদের চোদ্দো দশ হাজার কুড়ি থেকে তেরো এগারো দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে আপনাদের করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনাদের ফর্ম ফিল আপটি করতে পারেন আপনারা এখান থেকে এখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে যেখানে টোটাল আপনার তেইশটি ডিস্ট্রিক্ট আছে তেইশটি ডিস্ট্রিক্টে আপনার এখানে শূন্যপদ ওয়াইজ দেওয়া আছে দেখুন ডিপিএম যেখানে ভ্যাকান্সি এবং এস ডিপিএম বিএলএস এবং পিএ এ ডিইও তার আগে আছে ডিস্ট্রিক্ট এবং সিরিয়াল নাম্বার এই অনুযায়ী আপনার এখানে সমস্ত সিটগুলো ভাগ করে দেওয়া আছে যেখানে আপনার টোটাল সিট সংখ্যা হচ্ছে চো আর এসি আছে আপনার চার মানে টোটাল হচ্ছে একশো বাষট্টিটি আপনার সিট আছে এখানে পরবর্তীতে এখানে আপনার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে বলা হচ্ছে আপনারা যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই যে রিকুমেন্ড সেকশান আছে সেই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে তার পরবর্তীতে এখানে যে আপনার যে অ্যানেক্সার টু যেটা প্রথমেই আমি দেখালাম সেটা আপনাদের ফিল আপ করতে হবে তো এই ছিল সম্পূর্ণ জব বিজ্ঞপ্তির বিস্তারিত আপডেটটি বন্ধুরা যেটা উৎকর্ষ বাংলায় বিভিন্ন পদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমাদের পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় একসঙ্গে নিয়োগ হচ্ছে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন আর কোনোরূপ প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে জানান আর প্রতিনিয়ত নিত্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্রবাষীষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা